ম্যাকবুক কম্পিউটারে ডেস্কটপে কিভাবে মাল্টিপল গুগল ড্রাইভ অ্যাড করা যায় সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমেই গুগল ড্রাইভের একটা গুগলের যে লিঙ্ক, সেখানে ড্রাইভটা ডাউনলোড করতে হবে ডেস্কটপে। এটা মূলত ম্যাকবুকে আমি কাজ করছি, এখানে প্রথমে আমরা ডাউনলোড করি গুগল ড্রাইভের যে ডাউনলোড ভার্সন এখানে আছে, ম্যাকবুক ভার্সন। এটা আমরা প্রথমেই এটা ডেস্কটপে রেখে দিই, এরপর আমরা এটা ডাউনলোড এখানে লিখতে পারি, একটা নাম দিতে পারি, অথবা একটু জাস্ট বোঝার জন্য একটা নাম দিলাম, কারণ মাল্টিপল ড্রাইভ ইতিমধ্যেই আমি ডাউনলোড করেছি সেটার জন্য। এখানে আরেকটা কানেক্ট করে দেখাবো কীভাবে করতে হয়। আই এম ওয়েটিং, এটা ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল করতে হবে, কম্পিউটার ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে এখানে একটা অপশন দেখাচ্ছে ইনস্টল করতে বলছে এরা, তাহলে আমি এটা কন্টিনিউ করি। এরপর ইনস্টল, এখানে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে হবে, এরপর এটা ভেরিফাই হয়ে ম্যাকবুকের ডেস্কটপে ইনস্টল হবে। ইনস্টলিং প্রসেস রানিং, রেজিস্টারিং আপডেটেড অ্যাপ্লিকেশন সাকসেসফুল, এটা আমরা এখন ক্লোজ করে দিই। এখন আমরা একটা গুগল ড্রাইভে আমরা দেখি এটা অলরেডি ইনস্টল হয়েছে। এখন আমাদের কাজ হবে এই ড্রাইভে অ্যাড করা। এখানে অলরেডি আই হ্যাভ কানেক্টেড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে দুইটা অ্যাকাউন্ট অলরেডি কানেক্ট করা আছে। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আমি আরেকটা অ্যাকাউন্ট আমি কানেক্ট করতে চাই, সাইন ইন করতে হবে এখানে। সাপোজ এখানে আমি শিল্প রিয়ানা রিঙ্কা এই ড্রাইভটা অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এটা সাইন ইন করতে বলবে, সাইন ইন করার আগে অবশ্যই ডাউনলোড হতে হবে, যেহেতু আমাদের ডাউনলোড হয়ে গেছে তাহলে অসুবিধা নাই। তো সাইন ইন করি আমরা এখানে এই অ্যাকাউন্টে, সাকসেস দেখাচ্ছে, অথেন্টিকেশন, ইউ হ্যাভ সাইন ইন গুগল ড্রাইভ টু কন্টিনিউ, ক্লোজ দিস উইন্ডো। আচ্ছা, আমরা এটা ক্লোজ করে দিই। এখন আমরা এখানে জাস্ট তিনটা অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, ইউ ক্যান সি ইউজিং 0 GB অফ 0 GB, এটা এখানে দেখাচ্ছে যে কত জিবি আমি ইউজ করেছি, অর্থাৎ 6.3 GB এটা আমি ইউজ করেছি। এখন আমরা দেখব যে আদেও এটা সঠিকভাবে অ্যাড হয়েছে কি না। আমি প্রথমেই এখানে ক্লিক করে এটা জাস্ট রেখে দিই, আমি একটা ফাইন্ডারে গিয়ে এটা ক্লোজ করে দিই। ফাইন্ডারে গিয়ে আমি আমার ব্রাউজারটা দেখি, এখানে পুরো প্রসেসটা এখানে দেখেন জমা হয়েছে, এখানে এই যে আগেরটা ছিল এটা পরবর্তীতে আমি অ্যাড করেছি, আর এখন যেটা অ্যাড করলাম সেটা গুগল ড্রাইভ। তার মানে এখানে 6.3 GB কানেক্টেড, এটা লোডিং সিনক্রোনাইজিং হচ্ছে, তার মানে সাকসেসফুলি আমরা অ্যাড করতে পারি এইভাবে। ধন্যবাদ।